হাসপাতালের পর এসএসকে রক্তমাখা গ্লাভসের পর অপারেশন থিয়েটারেই খুলে গেল মরচে ধরা কাঁচি। সেই কাঁচির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জুনিয়র চিকিৎসকরা। এক প্রসূতি সি সেকশন করার প্রয়োজনীয়তা পড়ে। অপারেশন থিয়েটারে গিয়ে চিকিৎসক কাঁচিতে হাত দেওয়া মাত্রই অঘটন, কাঁচি খুলে দুভাগ হয়ে যায়। যদিও ওই কাঁচি প্রসূতির কাছ পর্যন্ত পৌঁছয়নি, অন্য কাঁচি দিয়ে অস্ত্রোপচার করা হয়। স্বাভাবিকভাবে তরুণীর শারীরিক সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তা সত্ত্বেও প্রশ্ন উঠছে, একটি সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটারে কেন এমন মরচে ধরা কাঁচি ব্যবহার করা হবে? কিছুদিন আগে আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস উদ্ধার হয়। জুনিয়র ডাক্তারদের বক্তব্য ছিল, এর আগেও আরজিকরে এই ধরনের অপরিষ্কার গ্লাভসের যোগান দেওয়া হতো, সে সময় কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। মাঝে বেশ কিছুদিন নোংরা গ্লাভসের যোগান বন্ধ ছিল। অভিযোগ ওঠে, ওই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা হলে সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে। সরব হন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ভাবুন, মানুষের জীবন নিয়ে কোথায় খেলা চলছে? যে সাধারণ মানুষের জীবনের চিকিৎসার কথা বলা হয়েছিল, যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন বলে সাধারণ মানুষের জীবন নাকি চলে যাচ্ছে, মানুষ মৃত্যুর মুখে পড়ছে। আর এগুলো কি এই ব্লাড স্টেন, স্টেরাইল গ্লাভস, যেগুলোকে অ্যাকচুয়ালি প্রসিডিওরের জন্য ইউজ করা হয়, সেইগুলোকে যদি মানে প্রসিডিওর ওই ওই গ্লাভসগুলো নিয়ে যদি আবার নতুন করে প্রসিডিওর করা হয়, তাহলে তো যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ইনফেকশন হতে পারে। এবং সেই ইনফেকশনগুলো ব্লাড বন ডিজিজ, আপনারা অনেকেই জানেন যে কী কী ধরনের অসুখ হতে পারে। একটা বাচ্চাকেও যদি এখানে প্রসিডিওর করা হয়, তাহলে সেই বাচ্চার জীবনটা কিন্তু ওইখানেই শেষ হয়ে গেল। এবং এই ঘটনা আজ নয়, আর যে করে ঘটেছে আপনারাই বলুন। আরজিকর হাসপাতালে রক্তমাখা গ্লাভসের পর এবার এসএসকেএম হাসপাতালে মরচে ধরা কাঁচি। স্বাভাবিকভাবে এই ঘটনা সামনে আসার পর রোগীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাঁচিটি কবে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে হাসপাতালের অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছিল তা খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে কাঁচিটি বহু পুরনো, কিন্তু কেন পুরনো কাঁচিটি এলো অপারেশন থিয়েটারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। স্টেরিলাইজ কাঁচির মাঝে কিভাবে এটি এলো তা অপারেশন থিয়েটারের ইনচার্জকে জানাতে বলা হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।